নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর মৃত্যু হয় কেকের, বিতর্ক এখনো পর্যন্ত শেষ হয়নি। তার মাঝেই এক মাসের মাথায় কলকাতায় অনুষ্ঠান করলেন সোনু নিগম। 26 দিন আগে নজরুল মঞ্চে শেষবারের মতো শো করেন কেকে। সেই নজরুল মঞ্চে উপস্থিত হলেন রবিবার সোনু নিগম। কেকের মৃত্যু নিয়ে হাজার একটা প্রশ্ন উঠেছিল, তা থেকেই সতর্কতামূলক আগাম ব্যবস্থা। সোনুর কনসার্টে বাড়তি কড়াকড়ি, সব গেটে একজন করে ইন্সপেক্টর, নজরুল মঞ্চের ভেতরে অ্যাম্বুলেন্স চিকিৎসক, বাইরে অতিরিক্ত অ্যাম্বুলেন্স, দমকলের ইঞ্জিন। সোনু নিগম চুটিয়ে অনুষ্ঠান করলেন, মানুষের মন জয় করলেন, আর নিরাপত্তা নিয়েও তিনি কোনো প্রশ্ন তোলেননি, কোনো সমস্যাই হয়নি। ভিড় উপচে পড়া সোনু নিগমের কনসার্ট সাকসেসফুল নজরুল মঞ্চে। কলকাতার বুকে আবারও শিল্পী এবং শিল্পের কদর যে অনস্বীকার্য প্রমাণিত হলো। কেকের মৃত্যু নিছকই একটা দুর্ঘটনা বলা যেতে পারে, মৃত্যু বেদনাদায়ক, কিন্তু তাই বলে একটা শহরের দিকে এভাবে আঙুল তোলা যায় না। সোনু নিগমের এই সুন্দর সাফল্যপূর্ণ অনুষ্ঠান প্রমাণ করে দিল কলকাতা আছে কলকাতাতেই, সংস্কৃতিকে ভালোবেসে আর শিল্পীকে কদর দিয়ে।